আমাদের শব্দের ভিতরে হিন্দি ঢুকিয়েছি, বাংলা ভাষা আউট হয়ে গেছে। আমাদের সন্তানেরা এখন বাংলা জানে না, উর্দু হিন্দি ভালো বোঝে। আমাদের কৃষ্টি কালচার ভাষা সাহিত্যর ভিতরে হিন্দি উর্দু ঢুকে গেছে, আর ইংরেজির আগ্রাসন তো আছেই। এজন্য আমাদের মাতৃভাষার চর্চা, আমাদের মাতৃভাষাটাকে সত্যিকার অর্থে চর্চা করে আমাদের কথা হবে মাতৃভাষায়, পড়াশুনো মাতৃভাষায়, কিন্তু আমরা অন্য ভাষা জানবো। কথা কি বুঝতে পারছেন? এখানেও আমরা আরেকটা ভুল করি, ভয়ঙ্কর ভুল। আমরা সত্যিকার অর্থে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, আবেগে সিদ্ধান্ত বেশি নিই। আমরা মাতৃভাষায় লেখাপড়া শিখব এই কথা বলে ইংরেজি চর্চা বন্ধ করে দিছি। উন্নত বিশ্বে যান, জাপানে যান, জার্মানিতে যান, ফ্রান্সে যান, কেউ ইংরেজি বলবে না। কি বলবে? ওদের দেশের ভাষা বলবে, জানলেও বলবে না, জানলেও বলবে না। কিন্তু সকল তথ্য জ্ঞান মাতৃভাষায় জমা করা আছে। দুই নম্বর হলো, আমরা তো পরনির্ভর, ঠিক না? আমাদের মানুষদেরকে তো বিদেশে কাজ করতে হবে, বিদেশে যেতে হবে, বিদেশি কোম্পানির সাথে কাজ করতে হবে। আমরা মাতৃভাষা এর জ্ঞান চর্চা করব, কিন্তু ইংরেজিটা মানের শিখব? আমরা আরবিও শিখি না, ইংরেজিও শিখি না। বিশ্বাস করেন, রিয়াদে, সৌদি আরবে যত আইটি সেক্টর, যত লেবার সেক্টর নিয়ন্ত্রণ করে ভারতীয়রা, তাদের অন্যান্য সকল পলিসি সরকার তাদের পিছনে পুরো সাপোর্ট দেয়। তাদের শ্রীলঙ্কার অ্যাম্বাসাডর মদিনা বিশ্ববিদ্যালয়ের ফারেক, কি জন্য দেশে? যেন যে কোনো সময় যে কোনো অফিসারের সাথে আরবিতে যে ই করতে পারে। একজন সৌদি, কুয়েতি, কাতারি অফিসার যত ভালোই ইংরেজি বলুক, বলে শান্তি পায় না, আরবি বলতে পারলে খুব ভালো লাগে। কথা বোঝেন না? কাজেই অ্যাম্বাসাডর, ফার্স্ট সেক্রেটারি, অফিসার, তারা যখন আরবি বলে তখন আর কোনো ডিপ্লোম্যাটিক নিয়ম থাকে না, যে কোনো সময় বাড়িতে যেতে পারে, যে কোনো প্রবলেমে ফোন করতে পারে, বুঝেছেন? সুবিধাগুলো পায়। আমাদের অফিসাররা কিছুই জানে না, আরবিও জানে না। একজন অফিসার আরব দেশে যাবে ডিপ্লোম্যাটিক অফিসে, আরবি কিছুই জানে না। আমি তো তাদের সাথে থেকে দেখছি। এই জন্য ডিপ্লোম্যাটিক নিয়মের ভিতরে চিঠি দিয়ে, অনুবাদক দিয়ে তাদেরকে দিতে হয়। কথা বুঝতে পেরেছেন? যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফিলিপাইনের অ্যাম্বাসাডর মদিনার ফারেক আরবি জানে, শ্রীলঙ্কার অ্যাম্বাসাডর আরবি জানে, ভারতের কয়েক ডজন অফিসার, ডিপ্লোম্যাটিক অফিসার আরবি জানে ইংরেজির পাশাপাশি, এরা জানে না। যারা কাজ করে হাসপাতালে, নার্স, কেরালা, ডাক্তার, অফিসার, সব ইন্ডিয়ান। কারণ দুটো জিনিস, ওরা ইংরেজি জানে, আরবি জানে। আর আমরা ইংরেজিও জানি না, আরবিও জানি না। বাঙালি কম্পিউটার সেক্টরে কাজ করবে, পারে না। কম্পিউটার ভালো পারে, কিন্তু কাস্টমারের সাথে কথা বলার মতো ইংরেজি জানে না, মালিকের সাথে কথা বলার মতো ইংরেজি জানে না। যে কারণে আইটি সেক্টর বলেন, আপনার মেডিসিন সেক্টর, মেডিকেল সাইট বলেন, চা এমনি সাধারণ কর্মক্ষেত্রে বলেন, আমাকে বাংলাদেশি অফিসাররা বলেছেন, ইঞ্জিনিয়ার, খুব বড় হাই টেকনিক্যাল কমপ্লেক্স থেকে, যেমন কিং খালেদ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে বাংলাদেশি ইঞ্জিনিয়াররা কাজ করেন। তারা বলেন যে ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা বসের একটু বেশি কাছে চলে যায়। কি জন্য? একটু ভাঙাচুরো আরবি জানে, বস ইংরেজি জানে। কিন্তু আমরা তো আরব দেশের বসদের জানি, যতই ভাঙড়ি চুংড়ি ইংরেজি বলে, আরবি শুনলে মনটা খুশি লাগে। আর ইন্ডিয়ান ইঞ্জিনিয়াররা, হিন্দু ইঞ্জিনিয়ার, কিন্তু আরবি জানে, আরবি কিছু, সেলসম্যান ইন্ডিয়া থেকে গেছে, আরবি জানে। তা আমরা যেহেতু, আমাদের জনশক্তি ব্যাপক, আমাদের দুইভাবে জনশক্তিকে ব্যবহার করতে, একটা হচ্ছে দেশে আমাদের ই বাড়াতে হবে, শিল্প কল কারখানা বাড়বে, যেখানে ওরা যাবে বিদেশি বিনিয়োগ আনতে হবে, বিদেশি মালিকদের সাথে কথাবার্তা হবে, লেনদেন হবে। আর একটা হলো আমাদের জনশক্তি বাইরে যাবে, জনশক্তিকে বাইরে যে কাজে লাগানোর জন্য তাদের টেকনিক্যাল কাজ শেখাতে হবে, আমরা শেখাই না, আর তাদেরকে ভাষা শেখাতে হবে। এই জন্য মাতৃভাষার নামে আমরা যতগুলো কাজ করি সব আবেগী, সব দেশ জাতির জন্য ক্ষতিকর। আমার ভাইয়ের রক্তে লাগানো বলে রাত্রে কয়েক কোটি টাকা খরচ করে মিছিল করলাম, দেশ জাতির এতে কোনো উপকার নেই, কিচ্ছু নেই। তবে কিছু মানুষের পকেট ভরা, আমি তো জানি এই প্রোগ্রামগুলো, আমাদের বিশ্ববিদ্যালয় বলেন, যেখানেই যে প্রোগ্রাম হয়
লাখ লাখ টাকা বাজেট হয়, বাজেটে সব কি মনে করেন ফুল কিনতে যায়? হ্যাঁ, ফুল কেনার জন্য এত লাখ, মালার জন্য এত লাখ, লাইটিংয়ের জন্য এত লাখ, লাল সূর্য বানানোর জন্য এত লাখ, সবই তো জনগণের কল্যাণে ব্যয় হয়ে যায়। এই প্রোগ্রামগুলোতে কিছু মানুষের লাভ হয়, দেশ জাতির এত লাভ হয় না। দুই নম্বর হলো, আমরা মাতৃভাষার নামে লেখাপড়ার মাধ্যম বাংলা করে দিছি, এই নাম দিয়ে ইংরেজি চর্চা বন্ধ করে দিছি। মানসম্পন্ন ইংরেজি আমরা শিখাই না। আরবির কথা শুনলেই তো সবার গা জ্বলে যায়, কিন্তু আরবি শুধু দিনেরই ভাষা না, এটা কমার্শিয়াল ভাষা। আমাদের প্রজন্মকে যদি কিছু না টেকনিক্যাল কাজ, কিছু বেসিক আরবি, কিছু বেসিক ইংরেজি শেখাই দিই, তারা বিশ্ব জয় করে নিতে পারে। আমরা বর্তমানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বাঙালিদের ঢোকা নিষেধ, বাঙালিদের ভিজিট ভিসা দেওয়া, অনেক সমস্যা। বড় বড় কারণের ভিতরে একটা হলো, যারা বিদেশে যায় কোনো ট্রেনিং নিয়ে যায় না, ওদের সাথে কী আচরণ করতে হবে, এমন কিছু ওই বিদেশে যেও বাংলাদেশের মতো মিছিল করতে যায়, বিদেশে যেও বাংলাদেশের মতো মারামারি করে, পরে কমিউনিটির বদনাম হয়ে গেছে। দুই নম্বর, এই বদনাম উল্টানোর জন্য আমাদের কোনো মিডিয়া প্রচারণা নেই, কিন্তু ভারতের পাকিস্তানের খুব ভালো মিডিয়া প্রচারণা আছে। এই জন্য আমার অনুরোধ হলো, মাতৃভাষার চর্চা এটা আল্লাহর হুকুম। আমাকে একজন বলছে, আমাকে একজনকে আমার শ্বশুর বলছেন যে বাবা তোমার লেখালেখিতে নাকি হিন্দু আনি বাংলা ব্যবহার করো, রাবীন্দ্রিক বাংলা। তা বললাম যে হুজুর, বাংলা আমার মাতৃভাষা, আমি এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কাউকে দিতে রাজি না, বাংলার যত শব্দ আছে আমার মাতৃভাষা, আমি কোনো ভাষা বাদ দিই না। ভাষার কোনো ধর্ম নেই, শুধুমাত্র ভাষার ভিতরে যদি শিরিক থাকে সেটা আমি সেই শব্দ ব্যবহার করবো না। খুদা ফার্সি না, মুসলমানরা ব্যবহার করেনি, করেছে। এমনকি খুদা শব্দের অর্থটাও ঠিক না, খুদা মানে স্বয়ম্ভু, যেটাকে সংস্কৃত ভাষায় শিব বলা হয়। আল্লাহর কোনো সেফত আছে নাকি স্বয়ম্ভু? না। তারপরেও খুদাকে ব্যবহার করেছেন মুসলমানরা, করেননি। এই জন্য ভাষার কোনো ধর্ম থাকে না, আমার ধর্ম দ্বারা ভাষাকে ধর্মিত করব। তো এই জন্য আমরা মাতৃভাষার হক আদায় করব, এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ কোরআনে বলেছেন, অমিন আয়াতিহি, হ্যাঁ, ইখতিলাফু ও আলওয়ানিকুম, এই যে এক এক ভাষা আল্লাহ দিয়েছেন এটা আল্লাহর দেওয়া একটা আয়াত, নিয়ামত। কাজেই আমরা এটার জন্য গৌরবান্বিত, আমাদের দিনের ভাষা আরবি, এরপরেই আমরা মাতৃভাষার চর্চা করব। কিন্তু সেই চর্চাটা হবে ইমোশনাল নয়, রেশনাল। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন।